আয়ন, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, কিছুটা ট্রাফিক এই মুহূর্তে বিলম্বেই রয়েছে, এখন কি ছবি? 10টা বেজে গিয়েছে। সর্বনিম্ন 10 মিনিট থেকে সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট পর্যন্ত স্লোয়ার রয়েছে সাঁতরাগাছির ট্রাফিক। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা হয়েছিল সপ্তাহের প্রথম কাজের দিনে, সেই অনুপাতে পুলিশ নিঃসন্দেহে তাদের যথাসাধ্য করছে। আসলে সাঁতরাগাছিতে সোমবার এই পিক অফিস টাইমে গাড়ির চাপ এতটাই বেশি থাকে, তা যদি সেতু একমুখী হয়ে যায় এবং একমুখী সেতু দিয়ে ধাপে ধাপে এদিকে 10 এবং ওদিকে 10 মিনিট করে ইনস্টলমেন্টে দুদিকের গাড়ি রিলিজ করা হয়, তাহলে এই স্টপেজ টাইমটা অবধারিত। কিন্তু স্টপেজ টাইমের সবথেকে বড় মাশুল গুনছেন সেই সমস্ত অফিস যাত্রীরা যারা পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়েও কার্যত আধ ঘন্টা থেকে 40 মিনিট কলকাতাগামী বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের অফিসের দেরি হয়ে যাচ্ছে। এবং যদি এই সমস্যাটা মাত্র দুদিন বা তিন দিনের হতো, তাহলে হয়তো এটা গা সওয়া হয়ে যেত। এটা ভেবেই তারা প্রত্যেকে আশঙ্কিত হচ্ছেন যে এই বছরের একেবারে শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন যদি তাদের এইভাবে অফিসে যেতে দেরি হয়, অনেকেই বেসরকারি সংস্থায় কর্মরত, সেক্ষেত্রে তাদের কর্মজীবনে কিছুটা অসুবিধা হতে পারে। কারণ এর থেকে আগে হাতে সময় নিয়ে আর বাড়ি থেকে বেরোনো সম্ভবপর নয় বলেই মনে করছেন সিংহভাগ অফিস যাত্রী। নীলাঞ্জনা, অয়ন সঙ্গে থাকো। সেক্ষেত্রে দাঁড়িয়ে হাতে সময় নিয়ে বেরোলেও কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যারা নিত্য যাত্রীরা রয়েছেন, বিশেষত আজকে যেখানে সপ্তাহের প্রথম দিন। নিবেদিতা সেতু, সেখানকার কি ছবি বরুণ জানাবেন আমাদের, বরুণ। দেখো, নিবেদিতা সেতু অর্থাৎ যে সাঁতরাগাছি ব্রিজের যে কাজ হচ্ছে, তার জন্য নিবেদিতা সেতুর উপর কিছুটা হলেও চাপ পড়েছে। তার কারণ হচ্ছে বিশেষ করে পণ্যবাহী গাড়ি, যে পণ্যবাহী গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু সাঁতরাগাছি না পাঠিয়ে সোজাসুজি কিন্তু এই নিবেদিতা সেতু দিয়ে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা গিয়ে সোজা ডানলপ হয়ে কলকাতা মুখী যাচ্ছে, কলকাতার দিকে সেই যে যানবাহনগুলো যায়। যদিও সপ্তাহের প্রথম দিন, যাতে এই কোনো রকম যানবাহনের কোনো রকম অসুবিধা না হয়, পুলিশ কিন্তু ডানলপ করে বিশেষ ব্যবস্থা রেখেছে। কিন্তু যত ব্যবস্থাই রাখুক, যেহেতু পণ্যবাহী গাড়ি, বড় বড় গাড়ি, সেই গাড়িগুলো এই নিবেদিতা সেতু হয়ে নেবে ডানলপের দিকে যাচ্ছে, কিছুটা হলেও যানজট হচ্ছে। কিন্তু বেশিরভাগ গাড়িগুলোই, যেটা পুলিশের দাবি, যে বেশিরভাগ গাড়িগুলোই তারা কিন্তু রাত্রের দিকে অর্থাৎ ভোরবেলা পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা দিয়ে পাশ করেছেন, যেগুলো যেতে পারেনি সেই সব গাড়িগুলোই কিন্তু শুধুমাত্র এই নিবেদিতা সেতু হয়ে একেবারে ডানলপ হয়ে কলকাতা আসাম থেকেই যাচ্ছে।